থানার আশেপাশে বাড়ি, চন্দনাইশ থানার। সেই ইসহাক শ্রী কুটির রহমতুল্লাহ আলাইহ মাহফিলে মাহফিলে যেতেন, কিন্তু বায়াত হতেন না। কারণ উনি নিয়ত করেছিলেন, আমি শ্রী কুটির রহমতুল্লাহ আলাইহ কোনো না কোনো কারামত দেখব, তারপর ওনার হাতে বায়াত হব। উনি এই মাহফিলে যান, ওই মাহফিলে যান, ওই মাহফিলে যান, কারামত দেখা হয় না, তাই উনি বায়াত হন না। একদিন দেখলেন এক লোক শ্রী কুটির হুজুরের হাতে বায়াত হওয়ার জন্য হাত বাড়িয়ে দিয়েছেন, সাথে সাথে হুজুর কাবলা তাকে বকাবকি করে ওখান থেকে তুলে দিলেন এবং বললেন, আগে মা কো রাজি করো, আপনা মা কো রাজি করো, গুস্তাক। তাকে তুলে দিলেন, আগে তুমি মাকে রাজি করো, তারপর আমার কাছে আসো। হঠাৎ করে ওই ব্যক্তি চিন্তা করলেন, কেন হুজুর তার উপর এত রেগে গেলেন? পরে ওই ব্যক্তির বায়োডাটা নিয়ে জানতে পারলেন, ওই ব্যক্তি তার মাকে মেরেছে। তখন এই ইসহাক যিনি কারামত খুঁজতেছিলেন, তিনি চিন্তা করলেন, এর চেয়ে বড় কারামত আর কি হতে পারে? তখন তিনি সাইন চাইছিল কোটা দামান, কিন্তু এই কাপড় তখন আলাদা বৈশিষ্ট্য, আলাদা মর্যাদা লাভ করবে। যখন হুজুর কেবলা এই প্রান্তে ধরবেন এবং সৎনিয়তে তওবা করবেন, তাদের জীবনের সমস্ত গুণা তো মাফ হবেই, একই সাথে তাদের সাথে আত্মীয়তা হয়ে যাবে গৌসুল আদম দস্তগীরের সাথে। আর গৌসুল আদম দস্তগীর বলেছেন, আমার যারা মুরিদ ভক্ত গৌসে পাকের যেগুলো প্রামাণ্য জীবনী গ্রন্থ আছে, কতজনে কত অলি আল্লাহ জীবনী লেখে, ওরকম ব্যক্তিরা লেখেন না গৌসে পাকের জীবনী। হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই, যাকে দারুল হাদিস বলা হয়, যাকে সুন্নি এবং অন্যান্য যারা আছে সবাই মানে, মোল্লা আলী কারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তিত্বরা গৌসুল আজম দস্তগীরের জীবনী লিখেছেন, সে সমস্ত জীবনীতে পাওয়া যাচ্ছে গৌসে পাক বলেন, আমি আমার মুরিদ জান্নাতে যাওয়া বাকি থাকলে আমি জান্নাতে যাব না। সুবহানাল্লাহ, আমার কোনো মুরিদ জান্নাতে যাওয়া বাকি থাকলে আমি জান্নাতে যাব না, আমি আগে তাদেরকে জান্নাতে ঢুকাবো, তারপর আমি যাব। তো এই জন্য বুজুর্গরা ওনাকে জিজ্ঞেস করেছিলেন গৌসে পাককে, হুজুর আপনি আপনার মুরিদ বলতে যারা আপনার হাতে হাত দিয়েছে আপনি কি শুধু তাদের কথা বলছেন? গৌসে পাক বলেন, না না, তারা তো আমার মুরিদ আছেই, পরবর্তীতে আমার খেলাফত প্রাপ্ত, তাদের হাতে যারা হাত দিয়েছে, এরপরে তাদের হাতে যারা হাত দিয়েছে, এইভাবে আস্তে আস্তে শাহিন শাহ সিরিকুট, হুজুর কাবলা তৈয়ব শাহ, হুজুর কাবলা তাহের শাহ, হুজুর কাবলা সাবের শাহর মাধ্যমে যারা এই কাপড় ধরে কাদেরিয়া তরিকায় আসবেন, কেয়ামত পর্যন্ত তারা হক সিলসিলা পাবেন, সবাই গৌসুল আজম দস্তগীরের মুরিদ হিসেবে গণ্য হবেন। তার মানে এদের সবার কপালে জান্নাত রয়েছে আলহামদুলিল্লাহ।